নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা তৈরি করছি, একদম ইউনিক একটা রেসিপি, মাছের ডিমের আচার। রেসিপিটা কিন্তু একদমই ইউনিক একটা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব, আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। মাছের ডিম, রুই মাছের ডিম কিন্তু এখন বাজারে ভরপুর, আর এই দিয়ে আজকে আমি তৈরি করব আচারি ডিম বা মাছের ডিমের আচার। খেতে কিন্তু খুবই সুস্বাদু, শেষ পাতে মুখের রুচি ফেরাতে এর জুড়ি মেলা ভার। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি 100 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি। তার মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাছের ডিমটাকে মেখে নেব। মাছের ডিমের মধ্যে কিন্তু আটা, ময়দা বা বেসন কিছুই দিতে হবে না, জাস্ট এইভাবেই মেখে নিলে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছের ডিম দিয়ে দিচ্ছি। দেখুন, চামচে করে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম আগে, চামচে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে এবার আরেক পিঠ ভেজে নেব। ভালো করে এক পিঠ হলে আমি তারপরে উল্টে দিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব চটজলদি ভাজা হয়ে যায়। আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবে, না হলে মাছের ডিম কিন্তু প্রচন্ড ছিটে আসে গায়ের মধ্যে। ডিমগুলো কিন্তু খুব কড়া করে বা লাল করে ভাজতে হবে না, মোটামুটি একটু মানে হয়ে গেলেই আমি এটা নামিয়ে রাখছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে তেঁতুলের পাল্প নিয়েছি, রেডিমেড তেঁতুলের পাল্প। যদি না থাকে, আপনারা নর্মাল যে পাকা তেঁতুল হয় সেটা দিয়েও করতে পারেন, তবে এটার সুবিধা হচ্ছে এটা পাল্পটা একদম রেডি থাকে। 1 টেবিল চামচ আমি তেঁতুলের কাইটা নিলাম, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা মিশিয়ে তৈরি করে রাখছি। এটা যে কোনো আপনারা মুদিখানা দোকান, বড় দোকানে পেয়ে যাবেন রেডিমেড তেঁতুলের কাই। এবারে মাছের ডিম ভাজার তেলের মধ্যে আমি 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোলে দিয়ে দেব তেঁতুলের কাইটা। এর সাথে আর একটু আমি জল অ্যাড করছি, তবে একদমই অল্প, 1/2 বাটিরও কম আমি জল দিলাম। এবার এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ দিলাম 1/4 টিস্পুন একটু রঙে হওয়া। এর মধ্যে স্বাদ মতো লবণটাও মিশিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব। কাইটা যখন বেশ ফুটে উঠবে, দেখুন বেশ ফুটতে শুরু করেছে কাইটা, আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এটা হাই ফ্লেমে করতে হবে, আর কাইটা কিন্তু হবে বেশ ঘন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলাম এখানে 4 টেবিল চামচ চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নেব চিনিটা। একটু টেস্ট করে দেখব, যদি মনে হয় যে চিনি পরিমাণটা আমার আরেকটু লাগবে, আমি পরে আরেকটু দিয়ে দেব। একটুখানি টেস্ট করে নিলাম, মনে হলো চিনির পরিমাণটা আরেকটু লাগবে, সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে এটাকে ফোটাবো। ফুটতে শুরু করলে এবার মাছের ডিমের বড়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু একটু আচার বা আচারি টাইপের হবে, এটা কিন্তু বেশ ঘন হবে। দেখুন, এর মাছের ডিমের বড়াগুলো দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিনিট 5-6 হাই ফ্লেমে এটাকে জাল দিতে থাকব। দেখুন, মিনিট 5-এক পরে দেখাচ্ছি একদম বেশ ঘন ঘন হয়ে এসছে, কাইটা বেশ অনেকটা শুকিয়ে গেছে, আর মাছের ডিমের মধ্যেও কিন্তু এর রসগুলো ঢুকে গেছে। যত সময় যাবে ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু মাছের ডিমের মধ্যে সমস্ত টক ঝাল মিষ্টি স্বাদটা চলে আসবে। কেমন লাগলো আমার এই মাছের ডিমের আচার অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে লাইক করে দেবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন।